সুশান্ত সিং রাজপুতের খবরে আমরা রয়েছি আর আপনাদের একটা তথ্য দিয়ে রাখি। সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি, একদম শেষ ছবি হচ্ছে দিল বেচারা। দিল বেচারা এখনও রিলিজ করেনি, সামনে রিলিজ করবে। অর্থাৎ সুশান্ত সিং হয়তো থাকবেন না, কিন্তু তার ছবিটা আমরা হয়তো দেখতে পাবো। আর এই ছবিতে তার সঙ্গে কাজ করেছেন আমাদের সবার প্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। শাশ্বতদা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। শাশ্বতদা, নিঃসন্দেহে অত্যন্ত দুঃখজনক, কিন্তু আপনি তার সঙ্গে কাজ করেছেন, অনেকটা সময় কাটিয়েছেন, একটু অভিজ্ঞতা যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। অভিজ্ঞতা শেয়ার করা মানে সেভাবে আসলে খুবই মুশকিল। মানে এখন না সব গুলিয়ে যাচ্ছে, গুলিয়ে যাচ্ছে ইন দ্য সেন্স, এত কথা, এত ভিজুয়ালস চোখের সামনে দেখতে পাচ্ছি যে আমার তো মনে হচ্ছে এই সেদিন মানে একসঙ্গে আড্ডা হচ্ছে, একসঙ্গে শুটিং চলছে, খাওয়া দাওয়া হচ্ছে, এবং খুবই মজার ছেলে ছিল। মানে ভোরবেলা 5টার সময় আমি বারান্দায় দাঁড়িয়ে কফি খাচ্ছিলাম না চা খাচ্ছিলাম, হঠাৎ দেখি ছাতের উপর থেকে, হোটেলের ছাতের উপর থেকে একটা দুটো তিনটে ক্যাম্পিস বল এদিক ওদিক চলে যাচ্ছে। তো একটা তো গিয়ে কাজ ছাতের ঘরের জানলাই ভেঙে দিলাম, সঙ্গে সঙ্গে ভেতরে চলে এলাম। পরে জানলাম যে ও সকালবেলা উঠে ক্রিকেট খেলছিল, দু তিনজনকে জোগাড় করে 5টা থেকে উঠে ক্রিকেট খেলছে, শুটিংয়ের টাইম দেরিতে বলে কল টাইম। তারপরে আরো কত ঘটনা, মানে আমার সঙ্গে একটা খুব ভালো সিন আছে ওর বৃষ্টির ভেতরে, কি অসাধারণ পারফর্ম করলো, এত এনার্জি ও বাবার। আরেকটা ঘটনা বলি, স্বস্তিকার কাছে রোজ বকুনি খেত। আচ্ছা, ও একটা করে কিছু একটা উল্টো পাল্টা কিছু করলে, ধরো সিন করতে যাবো, সিনের আগে ওর অ্যাসিস্ট্যান্টকে ডেকে একটা বই চাইল, বইটা সবে ধরে পাতা উল্টেছে, আমরা একই গাড়িতে বসেছিলাম, স্বস্তি কাউকে পেছন থেকে ধমকে দিল এইসব উল্টো পাল্টা বই না পড়ে সিনটা ভালো করে মুখস্থ করো। ইয়েস ম্যাডাম, ওকে, এ দে সিন দে তো, বলে সিন পড়তে শুরু করলো। তা এত মজার একটা ছেলে, এত মিশুকে, আমি জাস্ট ভাবতে পারছি না ব্যাপারটা কি হলো, কল্পনার বাইরে একদমই। শাশ্বত, এখান থেকেই তো মানে বেশ কিছু প্রশ্ন উঠে আসছে। মানে সাধারণ মানুষই জানতে চাইছেন যে এমন একটা দুর্দান্ত মানুষ, এরকম নয় যে ব্যর্থতার প্রচুর নিদর্শন রেখে গেছেন, খুব কম ক্যারিয়ার স্প্যানে যথেষ্ট সফল হয়েছেন, কি এমন হতে পারে অবসাদ, মানে সেটা কি? সফল শুধু নয় বলছি, সফল শুধু নয়, ওর ওর ট্যালেন্ট, ইমেন্স ট্যালেন্ট ছিল, শুধুমাত্র অভিনয় তো নয়, কি ভালো নাচতে পারত। একদমই তাই, তার আমি চোখের সামনে ওর নাচ দেখেছি। আমার মনে আছে সালটা 2013 ম্যাকাওতে আইফা অ্যাওয়ার্ডস অন স্টেজ পারফরমেন্স, সেখানে তো কিছু লুকোনো যায় না, সিনেমায় তো রিটেক হয় প্রচুর, অনেক নাচ না জানা লোককেও নাচিয়ে করে তোলা হয় সিনেমায়, কিন্তু অন স্টেজ পারফর্ম করছে আমি অবাক হয়ে গেছি, আমি আমার স্ত্রী ছিলেন, এত এনার্জি। আর সব থেকে খারাপ লাগছে কি জানো তো, সব থেকে খারাপ লাগছে যে যে লোকটা ছিছড়ের মতো একটা সাবজেক্ট নিয়ে ছবি করলো, অভিনয় করলো, সে যে যে কথাগুলো ছিছড়েতে বললো সে সেটাই বিশ্বাস করলো না, আমাকে সেটাই অবাক লাগছে। শাশ্বতদা, কিছুক্ষণ আগে আপনি নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করছিলেন, আপনি সুশান্ত সিং রাজপুতের সঙ্গে কাজ করেছেন, স্ক্রিন শেয়ার করেছেন, কিন্তু একটা শুটিং সেটে থাকলে শুধু তো কাজ নয়, কাজের বাইরেও অনেক কথা হয়, অনেক গল্প হয়, অনেক এক্সট্রা সময় কাটানো যায়, আর সেখান থেকে আপনার কি কখনো মনে হয়েছে যে এই হাসি খুশি মানুষটার পিছনে ডিপ্রেশন থাকতে পারে, তার অনেক খারাপ লাগা লুকিয়ে আছে, কখনো মনে হয়েছে এমনটা? সাধারণত এসব ক্ষেত্রে না বোঝা যায় না, ঠিক তাই, মানে আমার এক্সপিরিয়েন্স যা বলে, আমরা অনেকেই দেখি হাসি খুশি থাকতে, অনেকের আবার ডিপ্রেশন কাটানোর জন্য হাসি খুশি থাকেন, এটাও একটা সাইকোলজিক্যাল পিক যে আমি ডিপ্রেসড, আমি মানুষকে বুঝতে দেব না, সেটাও হয়, এবং এই ডিপ্রেশন কখন গিয়ে ট্রিগার করবে, সে ট্রিগারিং ফ্যাক্টরটা কি, এই পরিবেশটা ভালো নয়, কারণ কাজের মধ্যে থাকলে মানুষ সব থেকে ভালো থাকে, কিন্তু উপায় নেই, আমাদের এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, সেখানে ডিপ্রেশন কাটানোর রাস্তাও নিজেদেরই খুঁজে বার করতে হবে, এটা বাইরে থেকে করা খুব ডিফিকাল্ট। কিন্তু এনি কেসে এরকম একটা ঘটনা ঘটে গেছে, এখন সেখানে দুঃখ পাওয়া ছাড়া আর কিছু করার নেই।
তবে শাশ্বতদা আমি আরেকটা বিষয় যেটা জানতে চাইবো আপনার থেকে, মানে একজন অভিনেতা হিসেবে অবশ্যই প্রত্যেক অভিনেতা বলুন পরিচালক বলুন সবার জীবনে হিট ফ্লপ এগুলোকে তো মিলেমিশে থাকতে হয়। এই যে আপনি একটু আগে বলছিলেন যে এই সময়টাও হয়তো একটা বড় কারণ হতে পারে, একাকিত্ব একটা বড় কারণ হতে পারে সুশান্ত সিং এর যদি, হ্যাঁ একদম, আমি যদি একটু তার লাইফস্টাইল মানে তার একটু পাস্টে ফিরে যাই, বিহার থেকে একটা ছেলে এসে উঠে এলো এবং অবশ্যই কোনো স্টারডম তার ছিল না যে তার ব্যাকগ্রাউন্ডে কোনো বিশাল একটা কিছু, অন্যান্য ক্ষেত্রে যেমনটা আমরা দেখেছি সেটা কি একটা কারণ থাকতে পারে? অনেক ক্ষেত্রে আমরা দেখেছি নানা সমালোচনাও হয়েছে কিন্তু সে হয়তো সবটাই হাসি মুখে সামলেছে, এটা কি কোনো কারণ থাকতে পারে? সবটাই আমাদের অবশ্যই অনুমান। হ্যাঁ, এখানে তো অনুমান করা ছাড়া আর কোনো রাস্তা নেই, মানে আমাদের পক্ষে তো এত দূর থেকে বসে কিছু করার নেই। কিন্তু যাই হোক না কেন, এই যেটা ঘটনাটা ঘটলো সেটা তো বাঞ্ছনীয় নয়, এবং আমার মনে হয় এখন তো নানা রকম ইনভেস্টিগেশন হবে, কারণ এটা তো নর্মাল ডেথ নয়। তারপরে যা শুনছি, মানে বাড়িতে বন্ধু বান্ধব ছিল হঠাৎ করে উঠে যায়, পাশের ঘরে চলে যায়, কোন ফ্যাক্টরটা কি ট্রিগার করলো এখন কে বলতে পারে? আর শিল্পী মানুষ তো, আর শিল্পী মানুষ হলে কি হয় জানেন তো, মানে ইমাজিনেশন বেশি তো খুব মুশকিল হয়। মানে যে কোনো জিনিসই মানে যারা কম বোঝে না তার অনেক ভালো থাকে, আমি এটা বিশ্বাস করি। একজন মানুষ যে বেশি বোঝে না, খুব সহজ সরল জীবন যাপন করে, সে অনেক ভালো থাকে। যার মাথা বেশি কাজ করে তার ঘুম কম হয়, তার অশান্তি বেশি। তো কাজেই জানি না, এখন দেখা যাক, কিন্তু যেটা হলো সেটা ফিল্ম ইন্ডাস্ট্রির পক্ষে খুব খারাপ। একদম তাই, শাশ্বত দা আপনি এক্ষুনি যেটা বললেন যে শিল্পী মানুষ তো অনেক ভাবনা চিন্তা বেশি থাকে, সেক্ষেত্রে আপনার মনে হয় যে এই সময়টা যদি সুশান্ত তার বাড়ির লোকের সঙ্গে কাটাতে পারতো, তার এই কষ্টগুলো যদি একটু শেয়ার করতে পারতো, তাহলে কোথাও এই যে দিনটা যে সময়টা এই মুহূর্তে আমরা আলোচনা করছি হয়তো এই মুহূর্তটার আমাদের অপেক্ষা করতে হতো না, এই বিষয়টাই ঘটতো না? তাই তো, সেটাই তো হচ্ছে কথা। কারণ এই সময়ে হয়েছে কি, কেউ যদি একলা থাকে তারপর কিন্তু ভয়ঙ্কর, এবং সে যদি অন্যদিকে কোনো আনন্দ খুঁজে নিতে না পারে তাহলে কিন্তু খুব প্রবলেম। ডিপ্রেশন সকলের হয়েছে, আমারও হয়েছে, মনে হয় যেন মানে আর কেন, আর কতদিন, কি করছি সকাল থেকে উঠে, কিন্তু আমাকে খুঁজে নিতে হবে যে আমি কিভাবে টাইমটা ভাগ করব যাতে আমি ভালো থাকি। আমি যদি ভালো না থাকি আমি আর কাউকে ভালো রাখতে পারবো না, এইটা একটু নিজেকে বুঝিয়েছি। আর আরেকটা জিনিস যেটা বুঝিয়েছি যে আমার থেকেও খারাপ বহু মানুষ আছে, ঠিক সেইটা যদি কেউ নিজেকে বোঝায় তাহলে মনে হয় এই ধরনের স্টেপ সে কখনোই নেবে না। শাশ্বতদা কিছুক্ষণ আগে আপনি নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করছিলেন, আপনি সুশান্ত সিং রাজপুতের সঙ্গে কাজ করেছেন, স্ক্রিন শেয়ার করেছেন, কিন্তু একটা শুটিং সেটে থাকলে শুধু তো কাজ নয়, কাজের বাইরে অনেক কথা হয়, অনেক গল্প হয়, অনেক এক্সট্রা সময় কাটানো যায়। আর সেখান থেকে আপনার কি কখনো মনে হয়েছে যে এই হাসি খুশি মানুষটার পিছনে ডিপ্রেশন থাকতে পারে, তার অনেক খারাপ লাগা লুকিয়ে আছে, কখনো মনে হয়েছে এমনটা? সাধারণত এসব ক্ষেত্রে না বোঝা যায় না, ঠিক তাই, মানে আমার এক্সপিরিয়েন্স যা বলে, আমরা অনেকেই দেখি হাসি খুশি থাকতে, অনেকের আবার ডিপ্রেশন কাটানোর জন্য হাসি খুশি থাকেন, এটাও একটা সাইকোলজিক্যাল টিক যে আমি ডিপ্রেসড আমি মানুষকে বুঝতে দেব না, সেটাও হয়। এবং এই ডিপ্রেশন কখন গিয়ে ট্রিগার করবে, সে ট্রিগারিং ফ্যাক্টরটা কি, এই পরিবেশটা ভালো নয়, কারণ কাজের মধ্যে থাকলে মানুষ সব থেকে ভালো থাকে, কিন্তু উপায় নেই, আমাদের এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। সেখানে ডিপ্রেশন কাটানোর রাস্তাও নিজেদেরই খুঁজে বার করতে হবে, এটা বাইরে থেকে করা খুব ডিফিকাল্ট। কিন্তু এনি কেসের আমার একটা ঘটনা ঘটে গেছে, এখন সেখানে দুঃখ পাওয়া ছাড়া আর কিছু করার নেই। তবে শাশ্বতদা আমি আর একটা বিষয় যেটা জানতে চাইবো আপনার থেকে, মানে একজন অভিনেতা হিসেবে অবশ্যই প্রত্যেক অভিনেতা বলুন পরিচালক বলুন সবার জীবনে হিট ফ্লপ এগুলোকে তো মিলেমিশে থাকতে হয়। এই যে আপনি একটু আগে বলছিলেন যে এই সময়টাও হয়তো একটা বড় কারণ হতে পারে, একাকিত্ব একটা বড় কারণ হতে পারে সুশান্ত সিং এর, যদি
হ্যাঁ একদম। আমি যদি একটু তার লাইফস্টাইল মানে তার একটু পাস্টে ফিরে যাই, বিহার থেকে একটা ছেলে এসে উঠে এলো এবং অবশ্যই কোনো স্টারডম তার ছিল না, যে তার ব্যাকগ্রাউন্ডে কোনো বিশাল একটা কিছু অন্যান্য ক্ষেত্রে যেমনটা আমরা দেখেছি সেটাকে একটা কারণ থাকতে পারে, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি নানা সমালোচনাও হয়েছে কিন্তু সে হয়তো সবটাই হাসি মুখে সামলেছে, এটা কি কোনো কারণ থাকতে পারে? সবটাই আমাদের অবশ্যই অনুমান। হ্যাঁ, এখানে তো অনুমান করা ছাড়া আর কোনো রাস্তা নেই, মানে আমাদের পক্ষে তো এত দূর থেকে বসে কিছু করার নেই। কিন্তু যাই হোক না কেন, এই যেটা ঘটনাটা ঘটলো সেটা তো বাঞ্ছনীয় নয়, এবং আমার মনে হয় এখন তো নানা রকম ইনভেস্টিগেশন হবে, কারণ এটা তো নর্মাল ডেথ নয়। তারপরে যা শুনছি, মানে বাড়িতে বন্ধু বান্ধব ছিল, হঠাৎ করে উঠে যায়, পাশের ঘরে চলে যায়, কোন ফ্যাক্টরটা কি ট্রিগার করলো এখন কে বলতে পারে? আর শিল্পী মানুষ তো, আর শিল্পী মানুষ হলে কি হয় জানেন তো, মানে ইমাজিনেশন বেশি তো, খুব মুশকিল হয়। মানে যে কোনো জিনিসই, মানে যারা কম বোঝে না তার অনেক ভালো থাকে, আমি এটা বিশ্বাস করি। একজন মানুষ যে বেশি বোঝে না, খুব সহজ সরল জীবন যাপন করে, সে অনেক ভালো থাকে। যার মাথা বেশি কাজ করে তার ঘুম কম হয়, তার অশান্তি বেশি। তো কাজেই জানি না, এখন দেখা যাক, কিন্তু যেটা হলো সেটা ফিল্ম ইন্ডাস্ট্রির পক্ষে খুব খারাপ। একদম তাই। শাশ্বত, আপনি এক্ষুনি যেটা বললেন যে শিল্পী মানুষ তো অনেক ভাবনা চিন্তা বেশি থাকে, সেক্ষেত্রে আপনার মনে হয় যে এই সময়টা যদি সুশান্ত তার বাড়ির লোকের সঙ্গে কাটাতে পারতো, তার এই কষ্টগুলো যদি একটু শেয়ার করতে পারতো, তাহলে কোথাও এই যে দিনটা, যে সময়টা এই মুহূর্তে আমরা আলোচনা করছি, হয়তো এই মুহূর্তটার আমাদের অপেক্ষা করতে হতো না, এই বিষয়টাই ঘটতো না? তাই তো, সেটাই তো হচ্ছে কথা। কারণ এই সময়ে হয়েছে কি, কেউ যদি একলা থাকে তারপর কিন্তু ভয়ঙ্কর, এবং সে যদি অন্যদিকে কোনো আনন্দ খুঁজে নিতে না পারে তাহলে কিন্তু খুব প্রবলেম। ডিপ্রেশন সকলের হয়েছে, আমারও হয়েছে, মনে হয় যেন মানে আর কেন, আর কতদিন, কি করছি সকাল থেকে উঠে, কিন্তু আমাকে খুঁজে নিতে হবে যে আমি কিভাবে টাইমটা ভাগ করব যাতে আমি ভালো থাকি। আমি যদি ভালো না থাকি, আমি আর কাউকে ভালো রাখতে পারবো না। এইটা একটু নিজেকে বুঝিয়েছি। আর আরেকটা জিনিস যেটা বুঝিয়েছি, যে আমার থেকেও খারাপ বহু মানুষ আছে, ঠিক সেইটা যদি কেউ নিজেকে বোঝায় তাহলে মনে হয় এই ধরনের স্টেপ সে কখনোই নেবে না।